হ্যালো আবার তোমাকে ওয়েলকাম করছি তোমার এই ভূগোল ক্লাসে লাস্ট ক্লাসে আমরা কি জেনেছিলাম সমুদ্র তরঙ্গের দ্বারা সঞ্চিত বিভিন্ন ভূমিরূপ এবং সমুদ্র তরঙ্গের দ্বারা সঞ্চিত অর্থাৎ সমুদ্র তরঙ্গ বিভিন্ন ক্ষয়জাত পদার্থগুলোকে ক্ষয় করে সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে কিংবা তীরবর্তী অঞ্চলে জমা করছে জমা করে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে তুলেছিল এই যে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ছিল তাকে আমরা বলেছিলাম সমুদ্র তরঙ্গ দ্বারা সৃষ্ট কিংবা গঠিত ভূমিরূপ তার মধ্যে দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল দ্বিতীয় নম্বর পয়েন্ট কী ছিল সামুদ্রিক বাদ এবার এই সামুদ্রিক বাদ সেদিন আমি সামান্য একটু আলোচনা করেছিলাম আজকে এই সামুদ্রিক বাদ যে আছে এই সম্বন্ধে ডিটেলসে আমরা জেনে নিব আচ্ছা সামুদ্রিক বাদ শুরু করার আগে তোমাকে এখানে সামুদ্রিক বাদের তার চারদিকে কি ধরনের ভূমিরূপগুলো কিংবা সমুদ্র কোথায় আছে কোন জায়গায় সামুদ্রিক বাদ সৃষ্টি হতে পারে সমস্ত বিষয়গুলো একটুখানি দেখে নিন আচ্ছা এখানে দেখো ছবির মধ্যে একদিকে আছে হলো গিয়ে স্থলভাগ অর্থাৎ উপর দিকের যে অংশটি স্থলভাগ বুঝতে পারছি নিচের দিকে নীল অংশটি যেটি সেটি হলো গিয়ে সমুদ্র এই যে স্থলভাগ এবং সমুদ্র এর ঠিক মাঝ বরাবর জায়গায় যেখানে মিলিত হয়েছে এটাকে আমরা কি বলেছিলাম একে বলা হয় উপকূল এই উপকূল থেকে একটু দূরবর্তী স্থানে দেখতে পাচ্ছ উপকূল থেকে আবার বলছি একটু দূরবর্তী স্থান কিংবা এর থেকে হয়তোবা কখনো কখনো জোড়াও লেগে যেতে পারে এই স্থানে স্থানগুলোর মধ্যে যখন সমুদ্র তরঙ্গ ক্ষৈত পদার্থগুলো এসে তরঙ্গের দ্বারা ক্ষৈত পদার্থগুলো এসে জমা করছে জমা করে যে ভূমিরূপ গঠন করছে তাকে সামুদ্রিক বাদ বলছি তাহলে বুঝতে পারছো টোটাল কোন অংশটি তৈরি হচ্ছে এক হচ্ছে স্থলভাগ দ্বিতীয় হচ্ছে নিচের দিকে সমুদ্র মাছ বরাবর আছে উপকূল উপকূল থেকে একটু দূরবর্তী স্থানে এবার আরেকটি ভূমিরূপ দেখো উপর দিকে আছে স্থলভাগ নিচের দিকে আছে জলভাগ এবং স্থলভাগের মধ্যে দেখো একটু খাজ কাটা খাজ কাটা কিংবা একটু সমুদ্রটি ভিতরে ঢুকিয়ে আছে এই যে সমুদ্রটি ভিতরে আছে একে বলে একে কি বলেছিলাম গতদিন একে বলা হয় উপর হ্রদ কিংবা লেগুন এই লেগুনের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু সমুদ্র যদি সঞ্চয় করে তাহলেও বিভিন্ন ধরনের সামুদ্রিক বাদ গড়ে উঠতে পারে আমরা আলোচনা করব কিংবা হতে পারে দেখো এখানে স্থলভাগ উপরে আছে নিচের দিকে যদি কোনো দ্বীপ থাকে এই যে দ্বীপ এর মাঝ বরাবর যদি যুক্ত হয়ে যায় অর্থাৎ সেখানে যদি নুড়ি কাকড় বালি এগুলো সে যুক্ত জমা করে তখন কি হবে দুটো দ্বীপ এবং স্থলভাগকে যুক্ত করে দিবে তার ফলে একটা বাধের সৃষ্টি হতে পারে তাহলে এই সমস্ত বিষয়গুলি তোমার কাছে একটা বেসিক কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে তাহলে চলো এক এক করে আমরা সমস্ত বিষয়গুলো অর্থাৎ সামুদ্রিক বাদের বিভিন্ন অংশগুলি যেগুলো সেগুলো জানি সামুদ্রিক বাঁধ সংজ্ঞা উপকূলের নিকটবর্তী অগভীর সমুদ্র বক্ষে তরঙ্গ নুড়ি কাঁকড় বালি পলি কাদা প্রভৃতি জমা হয়ে সংকীর্ণ বাঁধ বা দ্বীপের মতো যে নতুন ভূভাগ গড়ে ওঠে তাকে সামুদ্রিক বাঁধ বলে আচ্ছা সামুদ্রিক বাঁধ জেনে নিলাম এবার চলো বৈশিষ্ট্যগুলো দেখে নিন এক নম্বর উপকূলের নিকটে যেখানে সমুদ্র তরঙ্গ ভেঙে যায় সেখানে সমুদ্র বাঁধ গড়ে ওঠে দ্বিতীয় নম্বর সমুদ্র তরঙ্গের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোত ও বাদ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় এখানে সমুদ্র স্রোতের কথাও বলা হয়েছে তৃতীয় নম্বর সামুদ্রিক বাদ উপকূলের সঙ্গে যুক্ত থাকে আবার নাও থাকতে পারে অধিকাংশ বাদ নদীর মোহনার কাছে অথবা উপসাগরের মুখে সৃষ্টি হয় আচ্ছা এখানে বৈশিষ্ট্যটি একটু আলোচনা করে নিই ফার্স্ট এক নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কী বলেছিলাম কিংবা এক নম্বর বৈশিষ্ট্যটি কী বলা হয়েছে সমুদ্র তরঙ্গ যেখানে এসে ভেঙে যাচ্ছে সেখানে সামুদ্রিক বাঁধ তৈরি হয়েছে অর্থাৎ সমুদ্র তরঙ্গের দ্বারা বাহিত পদার্থগুলো নুড়ি কাকড় বালি সেগুলো যখন সমুদ্রের উপকূলবর্তী এর পার্শ্ববর্তী অঞ্চলে জমা করছে তখনই এই সমুদ্রিক বাঁধের সৃষ্টি হয়ে থাকে এক নম্বর দ্বিতীয় নম্বর বলেছিলাম সমুদ্র বাঁধের সৃষ্টিতে সমুদ্র তরঙ্গ আছে কাজ করছে কিন্তু তার সাথে স্রোত এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন যেমন তুমি দেখো নদীর মধ্যে কি করছে পলি বালিগুলো বহন করছে ঠিক একই রকমভাবে সমুদ্র তরঙ্গ যখন আসছে সমুদ্র তরঙ্গের ফলে কী হয় সেখানটায় নুড়ি কাকড় বালি যেগুলো সমুদ্র তরঙ্গের দ্বারা সৃষ্টি হলো অর্থাৎ উপকূল থেকে ভেঙে তৈরি হলো সমুদ্র স্রোতের ফলে সেগুলো বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তাহলে আমরা বলতে পারি সমুদ্র তরঙ্গের তরঙ্গের সাথে সাথে সমুদ্র স্রোত এই যে স্থলভাগ অর্থাৎ সরি স্থলভাগ বলছে না এটা সামুদ্রিক বাদ এটাও সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় নম্বর বৈষ্ঠ আমরা কী জেনেছিলাম এই যে সামুদ্রিক বাদগুলো আছে যতগুলো বাদ আমরা দেখব এগুলো সমুদ্রের সাথে যুক্ত হতেও পারে অর্থাৎ সমুদ্রের সাথে উপকূলের স্থলভাগের সাথে যুক্ত হতেও পারে আবার নাও হতে পারে বাঘটি হয়তো বা সমুদ্রের সাথে উপকূলের সাথে সমান্তরাল চলে যাচ্ছে কিংবা উপকূলের সাথে একটু আড়াড়িভাবে অর্থাৎ একটু অ্যাঙ্গেলভাবে চলে গেছে কিংবা উপকূল থেকে একটু দূরে গিয়ে তৈরি হয়েছে এরকম হতে পারে কিন্তু কখনও কখনো এই উপকূলের সাথে এই বাঁধগুলো যুক্ত হয়ে থাকে আবার বেশিরভাগ বাঁধগুলোই কিন্তু নদী মোহনা যেখানে আছে কিংবা উপর হ্রদ একটু আগে বলেছিলাম উপর হ্রদ কিংবা লেগুন এর পার্শ্ববর্তী অঞ্চলেই বেশিরভাগ সামুদ্রিক বাঁধগুলো দেখা যায় আচ্ছা বলতে পারবে কেন নদীর মোহনায় কিংবা উপর হ্রদের কিনারে এই বাঁধগুলো তৈরি হয়ে থাকে কেননা নদীর মোহনায় ক্ষৈত পদার্থ পরিমাণ বেশি আসে যত বেশি ক্ষৈত পদার্থগুলো আসবে তত বেশি সঞ্চয় করবে আর যত সঞ্চয় করবে সামুদ্রিক বাদ ততই সৃষ্টি হবে তাহলে আশা করি বৈশিষ্ট্য তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এই যে সামুদ্রিক বাদগুলো আমরা সংঘটে দেখলাম কিংবা বৈশিষ্ট্য দেখলাম এগুলোর প্রকৃতি এবং গঠন অনুসারে চারটে ভাগে ভাগ করে থাকে দেখো বোর্ডের মধ্যে দেখে নাও চারটে ভাগ এক নম্বর পুরো দেশীয় বাঁধ দ্বিতীয় নম্বর অনুতটীয় বাঁধ তৃতীয় প্রতিবন্ধকবাদ বাদ চতুর্থ টম্বল প্রথম যে বিষয়টি আছে সেটি হলো পুরো দেশীয় বাদ চলো তাহলে পুরো দেশীয় বাদ সম্পর্কে আমরা ছোট্ট একটা গ্রাফিক্স দেখে নিই তারপর এর সম্বন্ধে জানি দেখো এখানটায় একদিকে আছে স্থলভাগ অন্যদিকে সমুদ্র এখানে কি সমুদ্র তরঙ্গ উঠছে এবার এই যে সমুদ্র তরঙ্গগুলো গিয়ে কোথায় আছড়ে পড়ছে স্থলভাগ অর্থাৎ উপকূলের দিকে আছড়ে পড়ছে এবার সেখান থেকে ক্ষৈত পদার্থগুলো নিচের দিকে নিয়ে এসছে এবার দেখো নিচের দিকে সমুদ্রের যে নিচু অংশটি আছে এখানে কি করছে হালকা খেয়াল করে দেখো এখানে হালকা হলুদ রঙের একটি পদার্থ জমা করছে এই যে পদার্থগুলো জমা করছে এবার জমা করতে করতে ধীরে ধীরে এটি সমুদ্রের যে লেভেলটা আছে অর্থাৎ সমুদ্রের যে তলটি আছে তলের উপর দিকে বেরিয়ে গেছে উপর দিকে বাঁধ বেরিয়ে গিয়ে একটি বাঁধের তৈরি করছে এই যে বাঁধটি তৈরি করলো একে আমরা বলছি সামুদ্রিক বাঁধ খেয়াল করলে বুঝলে ভিডিওটি যখন চলছিলো তখন খেয়াল করো একদিকে সমুদ্র তর যখন বাড়টি সমুদ্রের যে লেভেলটি আছে কিংবা তলটি আছে তার উপরে যখন উঠে গিয়েছিল তখন কী হয়েছিল বাঁ দিকের যে অংশটি আছে অর্থাৎ সমুদ্র তরঙ্গ চলছে কিন্তু ডান দিকের যেখানে বাঁধের থেকে স্থলভাগের মাঝের অংশটি কিন্তু জলভাগটি দাঁড়িয়ে গেছে অর্থাৎ সেখানে স্থির হয়ে গেছে আরেকবার দেখে নাও ভিডিওটি দেখো দেখো এখানে সমুদ্র তরঙ্গগুলো উঠছে সমুদ্র তরঙ্গগুলো সরাসরি স্থলভাগ থেকে ক্ষয়তু পদার্থ করে নিয়ে এসছে নিচের দিকে জমা করছে হলুদ রঙের পদার্থগুলো ক্ষয়জাত পদার্থগুলো জমা করতে করতে ধীরে ধীরে সেটি বাইরের দিকে বেড়ে গেছে এবং স্থলভাগের সাথে যে অংশটি সামুদ্রিক বাঁধের মাছ বরাবর অংশটি সেটি কিন্তু জলটি স্থির অবস্থায় রয়েছে অর্থাৎ সমুদ্র কি তখন স্থির অবস্থায় রয়েছে যে ভিডিওটি আমরা দেখলাম অর্থাৎ যে গ্রাফিক্সটি দেখলাম সমুদ্রের সাইড থেকে দেখলাম এবার চলো এই বারটিকে আমরা উপর থেকে দেখি অর্থাৎ সমুদ্রে যে যে স্থানটি আছে সেখানে উপর থেকে যদি দেখি তাহলে বাড়টি কি ধরনের দেখা যাবে দেখো এখানে সমুদ্র তরঙ্গ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কোথায় স্থলভাগের দিকে এবার সমুদ্র তরঙ্গ এগিয়ে যাচ্ছে এবং পিছিয়ে আসছে এখন কি হচ্ছে নদীর মধ্যে দেখো সে হলুদ পদার্থগুলো বেরিয়ে আসছে অর্থাৎ কি পদার্থ এগুলো নুড়ি কাকড় বালি এগুলো এসে ধীরে ধীরে সমুদ্রের স্থলভাগ যে আছে সমুদ্রের অংশের মধ্যে সেটি জমা করছে কোথায় জমা করছে লম্বালম্বিভাবে অর্থাৎ একটা সরল সমান্তরালভাবে কার সমান্তরাল উপকূলের সমান্তরালভাবে সেটিকে জমা করছে কোথায় জমা করছে উপকূল থেকে একটু দূরে কি তাই না আমি আবার দেখাচ্ছি দেখো কি ঘটনাটি ঘটছে স্থলভাগ রয়েছে উপরে নিচে সমুদ্র রয়েছে সমুদ্রের তরঙ্গ কি হচ্ছে স্থলভাগের দিকে আছড়ে পড়ছে এবার আছড়ে পড়ার পর কী হচ্ছে উপকূলের যে অংশগুলি সেগুলোকে ক্ষয় করছে ক্ষয় করে ক্ষয়জাত পদার্থ আবার সমুদ্রের দিকে আসে ঠিক একই রকমভাবে স্থলভাগের মধ্যে একটি নদী আছে এই নদীতে কী হচ্ছে বিভিন্ন ক্ষৈত পদার্থ নুড়ি কাপড় বালি এগুলো আসছে সমুদ্র বিভিন্ন ক্ষৈত পদার্থগুলো যখন আসছে সেই পদার্থগুলো ধীরে ধীরে কি করছে সমুদ্রের দুপাশে হয়তো বা এক পাশে হতে পারে কিংবা দুপাশে সেগুলো ধীরে ধীরে সঞ্চয় করছে সঞ্চয় করে তলভাগের সমান্তরালে এই যে ভূমিটা গঠন করলো একেই আমরা বলছি পুরো দেশীয় বাদ দেখতে পেলে বিষয়টি পুরো দেশীয় বাদটি কোথায় হলো এবং কিভাবে হলো তাহলে চলো এই যে পুরো দেশীয় বাদ এর সংজ্ঞাটি আমরা দেখি নেই পুরো দেশীয় বাদ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজে অগভীর সমুদ্রে নুড়ি বালি কাকড় কাদা প্রভৃতি সঞ্চিত হয় উপকূলের সমান্তরালে দীর্ঘ সমুদ্রে যে আংশিক নিমজ্জিত বাদ সৃষ্টি করে তাকে পুরো দেশীয় বাদ বলে তাহলে ছবির মধ্যে থেকে যে আমরা তাহলে যে গ্রাফিক্সটা দেখেছিলে আশা করি তার থেকে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে তাও সংজ্ঞাটি একটুখানি ক্লিয়ার করে দিই কী বলছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজে তাহলে যা কিছু হলে সমস্ত কি সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজ হচ্ছে অগভীর সমুদ্রে অর্থাৎ সমুদ্রে কিন্তু উপকূলের পার্শ্ববর্তী অঞ্চলে অগভীর সমুদ্রে কি জমা করেছিল নুড়ি বালি কাকড় কাদা প্রভৃতি জমা করেছিল উপকূলের সমান্তরালে আমরা যে গ্রাফিক্সটা দেখেছিলাম সেটা কি ছিল উপকূলের সমান্তরালে দীর্ঘ সমুদ্রে যে আংশিক নিমজ্জিত আংশিক মানে কিছুটা নিমজ্জিত এই যে বাটটি সৃষ্টি করেছিল এই বাড়টিকে বলা হয় পুরো দেশীয় বাঁধ এবার এই যে পুরো দেশীয় বাঁধ এবার সৃষ্টির কারণগুলো আমরা দেখে নিই কীভাবে সৃষ্টি হলো গ্রাফিক্সের মধ্যে দেখে নিয়েছিলাম এবার দেখো ওর সাথে মিলে নাও এক নম্বর সমুদ্র বক্ষে ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ জলতলের নিচে জমা হয় এরূপ বাদ গঠন করে তাহলে বুঝতে পারছো ছবির মধ্যে দেখেছিলে কোথায় জমা করেছিল জলতলের নিচে জমা করছিলো এবং ধীরে ধীরে সেটা উপর দিকে উঠে গিয়েছিলো দ্বিতীয় নম্বর ক্রমান্বয়ে সঞ্চয় জাত পদার্থ সঞ্চিত হয় তা এক সময় জলতলের উপরে উঠে বাদ গঠন করে তাহলে সেম একই রকমভাবে আমরা ভিডিওর মধ্যে দেখেছিলাম গ্রাফিক্সের মধ্যে দেখেছিলাম সেই ক্ষয় যেত পদার্থগুলো কি ধীরে ধীরে জমা হতে হতে উপর দিকে উঠে গিয়ে বাড়টি গঠন করেছিল তৃতীয় নম্বর বাদ ক্রমাগত সঞ্চয়ে বিস্তৃত হয়ে উপকূলের দিকে সরে আসে এখানে একটি বিষয় আছে দেখো যত ক্ষয়িত পদার্থগুলো জমা হবে তত কী হবে সেগুলো বাড়টি ধীরে ধীরে পাশের দিকে বাড়বে অর্থাৎ উপকূলের দিকে বাড়তে থাকবে এবার উপকূলের দিকে যদি বাড়তে থাকে তারপর শেষে সেটি ধীরে ধীরে একদম উপকূলের কাছে চলে যেতে পারে কিংবা কখনো কখনো উপকূলের সাথে যুক্ত হয়ে যেতে পারে চতুর্থ উপকূলে সন্নিহিত জলাভূমিগুলি অপসারিত হয় বালিয়াড়ির মতো বাদ গঠন করে এখানে দেখো একটি বিষয় হলো কি যদি উপকূলের সাথে এই বাঁধটি যুক্ত হয়ে যায় তাহলে কি হবে মাঝের যে অংশটি জলাভূমিটি সেটি কি হবে সরে যাবে এবং সরে গিয়ে সেখানটায় যে বালির ভূমি তৈরি করবে সেটি একটি বালিয়াড়ির মতো তৈরি করবে এই বালিয়াড়ির মতো যেটা গঠন হলো সেটাই বলছিল বালিয়াড়ির মতো বাদ গঠন করা এবার চলো দেখিনি পুরো দেশীয় বাদের বৈশিষ্ট্যগুলি এক নম্বর আবদ্ধ জলাভূমি যুক্ত তাহলে এখানে দেখো পুরো দেশে বাঁধ যখন গঠন হলো গঠন হওয়ার ফলে কী হচ্ছে স্থলভাগ এবং বাঁধ এর মাঝে জলটিকে আটকিয়ে আলো যদি জলটি আটকিয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি আবদ্ধ জলাভূমি যুক্ত দ্বিতীয় তট সমান্তরাল এখানে ছবির মধ্যে গ্রাফিক্সের মধ্যে দেখেছিলে কি ছিল সেটি বাঁধটি কী হচ্ছিলো ভূমির সমান্তরালে গড়ে উঠেছিল তৃতীয় স্থলভাগ বিচ্ছিন্ন অর্থাৎ পুরো দেশীয় বাড়টি স্থলভাগ থেকে দূরবর্তী স্থানে গড়ে উঠেছিল তাহলে আমরা বলতে পারি স্থলভাগ থেকে সেটি বিচ্ছিন্ন চতুর্থ ভূখণ্ডের সঙ্গে যোগ এবার শুধু বিচ্ছিন্ন না কখনো কখনো হতে পারে কি এই পুরো দেশীয় বাড়টি ধীরে ধীরে গিয়ে ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে যেতে পারে আশা করি পুরো দেশীয় বাদ সম্পর্কে তোমার কনফিউশনগুলি ক্লিয়ার হয়ে গেছে কিংবা পুরো দেশে বাড়তি তুটি সমস্ত বিষয়টি বুঝতে পারছো এবার তাহলে চলো দ্বিতীয় নম্বর পয়েন্ট জানি দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল আমাদের অনুতটীয় বাদ এবার এই যে অনুতটীয় বাদ আছে এটিকে জানার আগে প্রথমে আমাকে জানতে হবে অনুতটীয় স্রোত কাকে বলে কিংবা অনুতটীয় স্রোত কীভাবে সৃষ্টি হচ্ছে কোন জায়গা হচ্ছে এটা যদি আমরা জানি অন্যদের বাসা বুঝতে সুবিধা হবে দেখো এখানে কি হচ্ছে একদিকে ছিল স্থলভাগ নিচের দিকে ছিল জলভাগ আমরা আগে কি দেখেছিলাম সমুদ্রের জলরাশি সরাসরি তরঙ্গ একদম সরাসরি উপকূলে গিয়ে প্রাপ্ত হচ্ছে অর্থাৎ উপকূলে চলে আছড়ে পড়ছে কিন্তু এখানে কি হচ্ছে এই যে অনুতটীয় স্রোত সেটি সরাসরি স্থলভাগের দিকে যায় না সেটি কী করে একটু অ্যাঙ্গেলভাবে অর্থাৎ একটু আড়াড়িভাবে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে এখানে দেখো সমুদ্র তরঙ্গটি কি ধীরে ধীরে গিয়ে একটা কোণ তৈরি করছে এটা কোণে গিয়ে ওই যে উপকূল যেটি আছে উপকূলের সাথে বাধা প্রাপ্ত হচ্ছে এবার যদি এখানে বাধা প্রাপ্ত হয় তাহলে কি ঘটবে সরাসরি সামনের দিকে যেটি যাবে সেটিকে বলছে সোয়াশ পেছন দিকে যেটি আসবে সেটি হলো ব্যাকওয়াশ এবার এই স্রোতটি যখন সামনের দিকে যাবে উপকূলে কি করছে ক্ষয় করবে শোয়াশের মাধ্যমে ব্যাকওয়াশের মাধ্যমে ঠিক একই রকমভাবে ক্ষয় করে নিয়ে আসবে ক্ষয় করে নিয়ে এসে এই পদার্থগুলো ধীরে ধীরে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে কার দ্বারা ঠেলে নিয়ে যাবে সেটা হচ্ছে অনুতটীয় স্রোত কিংবা অনুতটীয় তরঙ্গের দ্বারা এটি ধীরে ধীরে ঠেলে নিয়ে সামনের দিকে কোনো স্থানে অর্থাৎ অনুতটীয় অংশে সেটিকে জমা করবে এবং যখন জমা করবে তখন সেটাকে আমরা বলছি অনুতটীয় বাদ তাহলে আচ্ছা প্রথমে একটু গ্রাফিক্সটিকে দেখে নিই তাহলে তোমার তোমার কাছে টোটাল বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা সংজ্ঞাগুলো জানব দেখো এখানে এই স্থলভাগ নিচের দিকে জল সমুদ্র রয়েছে এবার এই সমুদ্র থেকে ধীরে ধীরে সমুদ্র তরঙ্গগুলো কি হচ্ছে উপর দিকে উঠছে দেখো খুব ধীরে ধীরে কোথায় উঠছে কোন দিকে যাচ্ছে সেটি উপকূলের দিকে যাচ্ছে এবার উপকূলের দিকে যাওয়ার সময় কি হচ্ছে উপকূলের যে অংশটি একটু কণাকণি কিংবা অ্যাঙ্গেলভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এবার যখনই কণাকি বাধাপ্রাপ্ত হচ্ছে সোয়াশ এবার রিটার্ন দেখো আসছে এটা কি বলছে এটাকে বলা হচ্ছে ব্যাকওয়াশ এবার এই যে ব্যাকওয়াশটি আসছে তার ফলে যে ক্ষৈত পদার্থগুলো রিটার্ন আসছে তার মানে সামনে দিয়ে যে কালো দাগ গেল, সেটিকে আমরা কি বলছি সোয়াশ এবং রিটার্ন অর্থাৎ এই যে বাদামি দাগটা এটাকে আমরা বলছি ব্যাকওয়াশ তাহলে ব্যাকওয়াশে দেখো সেই নুড়ি কাপড় বালিগুলো নিয়ে এসছে এবং এবার দেখো তরঙ্গ কি করছে সেটিকে বাহিত করে নিয়ে যাচ্ছে বাহিত করে নিয়ে গিয়ে একটু সামনের দিকে এই অংশের দিকে এনে জমা করছে এবার এই যে অংশের দিকে এনে জমা করছে জমা করতে করতে একটি বাঁধের তৈরি করলো এবার দেখতে পারলে বাঁধটি এই যে বাটি তৈরি করলো একে আমরা বলছি গিয়ে অনুতটীয় বাঁধ কিসের জন্য হলো অনুতটীয় স্রোতের জন্য কি হলো দেখো স্রোতটি তো আসলো কীভাবে সরি তরঙ্গটি আসলো কীভাবে আসলো সোজাসুজি না কিন্তু একটু আড়াড়িভাবে অণুতটিয় অংশে বাধা প্রাপ্ত হলো। উপকূল অংশে ক্ষয়প্রাপ্ত হলো কেমনভাবে ক্ষয়প্রাপ্ত হলো এক ওয়াশ এবং ব্যাক সোয়াশের দ্বারা প্রাপ্ত হলো ক্ষয়জাত পদার্থগুলো সমুদ্রের যে তরঙ্গ আছে সেই তরঙ্গ অর্থাৎ কোন তরঙ্গ তরঙ্গ তরঙ্গুলো দ্বারা বাহিত হয়ে গেল বয়ে গিয়ে কোথায় সামনের দিকের যে অংশটি আছে অর্থাৎ যেখানে সমুদ্র আছে সেখানে জমা করা শুরু করলো এবার যখন জমা করা শুরু করলো একটা বাঁধের সৃষ্টি হলো এই বাঁধকেই তখন আমরা বলবো অনুতটীয় বাঁধ আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে টোটাল কনসেপ্টটি এবার চলো সংজ্ঞাটাকে দেখে নিই একই ভাবে অনুতটীয় বাদ সমুদ্র উপকূল থেকে সমুদ্রের দিকে কিছুটা দূরে অনুতটীয় ভাগে গড়ে ওঠা বালির বাদকে অনুতটীয় বাদ বলে অর্থাৎ সংজ্ঞার সাথে দেখো মিলে নাও কী বলছে সমুদ্রের উপকূল থেকে সমুদ্রের দিকে অর্থাৎ উপকূল থেকে কোন দিকে যাচ্ছে সমুদ্রের দিকে কিছুটা দূরে কোথায় বলেছিলাম অনুতটীয় ভাগে অনুতটীয় ভাগে গড়ে ওঠা যে বালির বাদ হয় তাকে অনুতটীয় বাদ বলা হয়েছে এবার এই দেখো অনুতটীয় বাদের অধিকাংশ সময় কিন্তু এটি জলে নিমজ্জিত থাকে এবং উচ্চ জোয়ারের সময় সম্পূর্ণই জলে ডুবে যায় উচ্চ জোয়ারের সময় সম্পূর্ণই জলে ডুবে যায় আচ্ছা দেখো এখানটায় কি বলছে বেশিরভাগ সময় সমুদ্রের মধ্যে ডুবে থাকে কেন দেখো যে ক্ষয়িত পদার্থগুলি যখন জমা করছে যখন জমা করছে সমুদ্র স্রোত কী করছে এর উপর দিয়ে যাচ্ছে ওপর দিয়ে যাওয়ার সময় যদি ওপরে কিছু জমা থাকে সেগুলোকে ধীরে ধীরে সরিয়ে দেয় তাহলে বেশিরভাগ সময় কিন্তু এই সমুদ্রের তলদেশে থাকে যখন ধরো এই ভাটা হয়ে থাকে তখন সেটি বাইরের দিকে বেরিয়ে আসে আবার যদি বড় জোয়ার হয়ে থাকে অর্থাৎ উঁচু জোয়ার অর্থাৎ কী বলছিলাম সেটাকে মুখ্য জোয়ার যদি মুখ্য জোয়ার হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটি সব ডুবে যাবে তাহলে আমরা বলতে পারি এখানটায় বেশিরভাগ সময় এই অনুতটিয় যে বাঁধগুলো আছে সমুদ্রের মধ্যে নিমজ্জিত অবস্থা থাকে যখন ভাটা হয় তখন এইগুলো সামনের দিকে উপর দিকে বেরিয়ে আসতে পারে তাহলে আশা করি অণুতটিয় যে বাঁধটি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে কি ক্লিয়ার হয়ে গেছে তাহলে একটা তো আশা করতে পারি আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট জানব নেক্সট আর যে পয়েন্টটি আছে সেটি হলো প্রতিবন্ধক বাঁধ এখানে দেখো প্রতি বন্ধক কথার অর্থ কি বন্ধন করে দেওয়া অর্থাৎ বেঁধে দেওয়া যখন কোনো বাদ দিয়ে কোনো অংশটিকে বেঁধে দিচ্ছি তখন সেই বাঁধটিকে আমরা বলবো প্রতিবন্ধক বাদ এবার দেখি বলে দিলাম কোনো অংশকে কোনো বাদ দিয়ে কি করে বেঁধে দিচ্ছি এবার দেখো এই ছবির মধ্যে এখানে দেখো একদিকে যে স্থলভাগ উপর দিকের অংশ নিচের দিকে জলভাগ মাঝখানের যে অংশটি আছে এটাকে আমরা বলছি উপর তাহলে এবার এই যে উপর এটা কি স্থলভাগের একটু ভেতর দিকে আছে এবার যদি বিভিন্ন ক্ষৈত পদার্থগুলো নড়ি কাকড় বালি যা আছে সমস্ত কিছু এগুলো যখন সমুদ্র তরঙ্গের দ্বারা বাহিত হয়ে হয়ে এই অংশের মধ্যে অর্থাৎ ওই যে উপর হ্রদটি আছে এর সম্মুখে যদি জমা করে জমা করার ফলে এখানে যদি বাঁধের তৈরি করে তাহলে সেই বাড়টিকে আমরা বলবো প্রতিবন্ধক বাঁধ কিংবা বেরিয়ার অর্থাৎ বেরিয়ার করে দিয়েছে কাকে ওই যে উপর হ্রদকে দেখো এখানে কি হচ্ছে ঘটনাটি এই অংশটি উপর হ্রদ রয়েছে এবার এই স্থানের মধ্যেই দেখো ধীরে ধীরে কী করছে জমা করছে অল্প অল্প করে জমা করছে জমা করতে করতে এবার দেখো এবার কি হচ্ছে একটি উচ্চ অংশ তৈরি করে ফেলছে এবং এখানটায় ধীরে ধীরে গাছ সে তোর তোমার ধরো ম্যানগ্রোভ ধরনের অরণ্য বেশিরভাগ কি লবণাক্ত উদ্ভিদগুলো এখানে জন্মায় এবং মাঝখানের যে অংশটি আছে অর্থাৎ উপর হ্রদটি উপর হ্রদটিকে বন্ধ করে দিলাম এবার বন্ধ করে দেওয়ার ফলে এখানে একটা স্থির জলাশয় তৈরি করলো এই জলাশয়টাকে তখন আমরা বলবো এটাকে লেগুন তাহলে ভালো করে খেয়াল করে দেখো ওই লেগুনের মধ্যে কিন্তু সবুজ সবুজ অংশ তৈরি হয়েছে অর্থাৎ এখানে শ্যাওলা কিংবা প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ কিংবা অন্য ধরনের উদ্ভিদ এখানে জন্মাতে পারবে কেন জন্মাতে পারবে কারণ এখানকার জলাশয়টি স্থির তাহলে প্রতিবন্ধক যে বাঁধটি কোথায় এবং কিভাবে গঠন হলো বোঝা গেছে চলো সংজ্ঞাটির মাধ্যমে আমরা দেখে নিই প্রতিবন্ধক বাঁধ প্রতিবন্ধক বাধ কখনো কখনো সমুদ্র উপকূল ও বাঁধের মধ্যে একটি উপর হ্রদ অবস্থান করে এই উপর হ্রদ দ্বারা সমুদ্র উপকূল ভাগ থেকে বাঁধ পৃথক অবস্থায় থাকে এই প্রকার বাঁধকে বেরিয়ার বীজ কিংবা প্রতিবন্ধক বাঁধ বলা হয়ে থাকে তাহলে আমি সংজ্ঞাটিকে এখানে একটু আলোচনা করে দিই কী বলছে কখনো কখনো সমুদ্রের উপকূল ও বাঁধের মধ্যে একটি উপর হ্রদ অর্থাৎ সমুদ্রের উপকূল আছে আরেকটি বাঁধ আছে মাঝখানে কী বলেছিলাম উপর হ্রদ অবস্থান করছে এই যে উপর হ্রদটি আছে এটা সমুদ্রের উপকূলের যে ভাগটি আছে সেখানে বাঁধের দ্বারা কিন্তু পৃথক করছে এবার দেখো সমুদ্রের বাইরের দিকে সমুদ্র এবং ভেতরে উপ উপর মাঝে কী করছে এই যে বাড়টি বাড়টি কিসের ফলে তৈরি হয়েছে সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে তাহলে এই যে সঞ্চয় যাতে বাড়টি তৈরি হলো একে আমরা বলছি প্রতিবন্ধক বাঁধ কিংবা বেরিয়ার বীজ উদাহরণ হিসেবে বলতে পারি ভারতের পূর্ব উপকূলের উত্তরে কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে দক্ষিণে পয়েন্ট কেলিমিয়ার পর্যন্ত অংশে এই বেরিয়ার বীজটা দেখতে পাওয়া যায় এবার আমরা লাস্ট পয়েন্টই জানবো এবার লাস্ট পয়েন্ট কী ছিল সেটি হয়েছিলো টম্বল এবার দেখো টম্বলে জানার আগে কোথায় টম্বলটা গঠন হচ্ছে সেটা আমরা দেখি নিই একদিকে দেখো স্থলভাগ আছে একদিকে ছোট দ্বীপ আছে আর মাঝখানে কি আছে সমুদ্র আছে এইবার ওই যে স্থলভাগ এবং দ্বীপটি এর মাঝ বরাবর যদি স্থানে সঞ্চয় সঞ্চয় করে নিই অর্থাৎ সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয়িত পদার্থগুলো যদি এখানে সঞ্চয় করতে থাকে সঞ্চয় করতে করতে এই মাঝের অংশটিকে যুক্ত করে দেয় যদি যুক্ত করে দেয় তাহলে এই স্থানের মধ্যে যে বারটি সৃষ্টি হবে তাকে আমরা বলবো টম্বলো দেখো এখানে কি হচ্ছে স্থলভাগ এবং দ্বীপ একে কিন্তু যুক্ত করে দিচ্ছে যুক্ত করে দিয়ে একটা বাদের তৈরি করলো তাহলে এটাকে আমরা বলছি টম্বলো তাহলে চলো টম্বলের সংজ্ঞাটিকে দেখে নিই যখন কোনো এক সামুদ্রিক বাদ কোনো একটি অথবা দুটি দ্বীপকে উপকূলের সঙ্গে সংযুক্ত করে তখন ওইরূপ বাদকে টম্বল বলে তাহলে কি করছে উপকূলের সাথে সংযুক্ত করছে কাকে ওই যে দ্বীপ আছে সেই দ্বীপটিকে সংযুক্ত করছে বৈশিষ্ট্য এক নম্বর টম্বলো দুটি দ্বীপ অথবা দ্বীপের সঙ্গে উপকূলের সংযোগকারী সেতু হিসাবে কাজ করে তুমি ছবির মধ্যে দেখিয়েছিলে কি করছে কোনো একটা দ্বীপের সাথে স্থলভাগের কিংবা একটা দ্বীপ কিংবা আরেকটি দ্বীপ এই দুটো ভাগের মাঝখানে যুক্ত করছে তৃতীয় টম্বল ও মূল ভূখণ্ডের মাঝে লেগুনের অবস্থান থাকে এবার দেখো এই যে টম্বল হতে পারে এর মাঝ বরাবর অংশে এখানে লেগুন অর্থাৎ লেগুন কি যখন সমুদ্রে জলরাশি আবদ্ধ হয়ে গেল বাঁধের দ্বারা সেখানে লেগুন তৈরি হচ্ছে ঠিক একই রকমভাবে এখানে লেগুনের সৃষ্টি হতে পারে তৃতীয় নম্বর কোনো স্থানে পরপর একাধিক টম্বল অবস্থান করলে তাকে টম্বলি বলে অর্থাৎ এই ছবিটিকে দেখো এখানে কি হচ্ছে আগের ছবিতে একটি একটি দেখেছিলাম কিন্তু এখানে কি দেখো এক দুই তিন এখানে অনেকগুলি টম্বলও আছে যেহেতু অনেকগুলি টম্বলও আছে তখন সেটাকে আমরা কি বলতে পারি টম্বলি উদাহরণ হিসাবে বলা যায় ভারতের পশ্চিম উপকূলে রত্নগিরি ও মলয়নের মধ্যে টম্বলের অবস্থান রয়েছে তাহলে আশা করি টম্বলও তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমাদের পড়ার যে বিষয়গুলি ছিল অর্থাৎ সামুদ্রিক বাদ সামুদ্রিক বাদে আমাদের যে যে বিষয়গুলি ছিল টোটালটা ক্লিয়ার হয়ে গেছে আমি সম সমস্তটাকে সংক্ষিপ্ত বলছি দ্বিতীয় আমি আলোচনা করে সংক্ষিপ্ত বলছি কি কী জানলাম আমরা প্রথমে জেনেছিলাম সামুদ্রিক বাদ দ্বিতীয় নম্বর আমরা কী জেনেছিলাম সামুদ্রিকবাদের বৈশিষ্ট্যগুলো সামুদ্রিক বাদের সৃষ্টির কারণ একদম ছবির মাধ্যমে দেখেছিলাম সৃষ্টির কারণগুলো তারপর দেখেছিলো সামুদ্রিক বাদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিলো কয়টি ভাগ ছিল চারটে ভাগ ছিল এবং প্রত্যেকটি ভাগের যে অংশগুলো সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কিছুটা উদাহরণ কিছু কিছু জায়গায় উদাহরণগুলো দেখলাম কোনো কনফিউশন আছে তোমার কাছে যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি সম্ভব হয় তাহলে একটা লাইক তোমার কাছে আশা করতে পারি তাহলে আজকে এখানেই থাকলো এরপরের বিষয় যেটি সেটি স্পিড নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ओके टाटा बाय